সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্ট্রিট ডায়ালগের আমাদের সম্মানিত অতিথি হচ্ছেন বাংলাদেশের সঙ্গীত জগতের অত্যন্ত গুণী শিল্পী, যার গান শুনেননি এমন লোক বাংলাদেশে কমই আছেন এবং বাংলা ভাষাভাষী মানুষ যারা তারা তার গান শুনেছেন। তিনি হচ্ছেন আমাদের আজকের অতিথি তপন চৌধুরী। প্রিয় দর্শক, তপন চৌধুরী সাহেবকে আজকে আমরা স্টুডিওতে নিয়ে এসেছি এবং তিনি আজকেই বাংলাদেশ থেকে এসেছেন এবং এখনও তিনি বিশ্রাম নিতে পারেননি। আমরা তাকে হিত্র থেকে সরাসরি এখানে আমাদের দিন অর্থাৎ ক্রিসমাসের 25 ডিসেম্বর বার্মিংহামে যে অন্যরকম ম্যাগাজিন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিতে তিনি অংশগ্রহণ করবেন এবং সেখানে তিনি সঙ্গীত পরিবেশন করবেন। আমার ডান পাশের যে গেস্ট, যিনি আগের যে অতিথি ছিলেন তিনি চলে গেছেন, এখন আরেকজন নতুন অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ আলী। প্রিয় দর্শক, এনটিভি যেটি আপনারা দেখেন, এনটিভির বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ আলী, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আপনি আগামী 25 তারিখের যে অনুষ্ঠানটি বার্মিংহাম সেটির সাথে আপনি জড়িত এবং আপনার প্রোগ্রাম 25 তারিখে আপনাদের প্রোগ্রাম মানে কিভাবে সাজিয়েছেন আপনারা? প্রথমে ধন্যবাদ জানাইলাম চ্যানেল আইরে, যেহেতু আমাদের একটা সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য, যে আজকে ব্রিটেনের এত সুন্দর করে আমরা এখানে এটা বসতে পেরেছি। প্লাস আজকের এই বসার কারণে সমস্ত দর্শক আমাদেরকে দেখতেছে এবং আমাদের একটু অন্যরকম অনুষ্ঠান ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচার হচ্ছে। আমি প্রথমে বলতে চাই যে আমরা যে ম্যাগাজিন অনুষ্ঠান বার্মিংহাম করতেছি, প্রথমে আমরা ফার্স্ট প্রতিনিধি বসে আমরা এটা একটা ডিসাইড করি যে আমরা বার্মিংহামে একটু ডিফারেন্ট কিছু করার জন্য, তখন আমরা একটা একটা লাইক বসে স্পিক ইংলিশ নো প্রবলেম না, তো আমরা এখানে বইয়া আসলে প্রথমে জো করছি আর কি, যে আমরা ফ্রেন্ডলি ডিসাইড করি আমরা হয়েছি আগে সকলের যে আমরা কি তাহলে যাই, সকলে হয়েছেন যে আমরা একটা ম্যাগাজিন অনুষ্ঠান করি। তো ম্যাগাজিন অনুষ্ঠানটা নাম অন্যরকম, নামও অন্যরকম দেওয়া হয়েছে যে সকলের অংশগ্রহণে, যেমন আপনারা ফার্স্ট টেলিভিশন আপনারা নিজেও থাকবো এখানে, যে আপনারও একটা অন্যরকম একটা অনুষ্ঠান হইব এখানে, আপনারা নিজের একটা অভিনয় থাকবো। আর বার্মিংহাম প্লাস ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে আমরা কিছু শিল্পী হল, আর বাংলাদেশ থেকে আমরা তপন ভাই ইসন, আরও কিছু শিল্পী হলো আমরা নিরাম বা নাটক করলাম, গান, নাটক, কৌতুক, কমেডি সবটা মিলে ইয়েও একটা নাম হইলো, একটা অন্যরকমের লাগে, একটা নাম দিছে অন্যরকম ম্যাগাজিন অনুষ্ঠান। থ্যাংক ইউ মোহাম্মদ আলী ভাই, আপনি আমাদের সময় দেওয়ার লাগে আমি আপনার লগে মাতমু। বাট তার আগে তপনদার সাথে একটু কথা বলি। তপনদা কি সিলেটি বুঝেন নাকি? শ্বশুর বাড়ির মানুষজন সব শিখতেই হবে, উপায় নেই। তপন দা, আপনি আপনি যে আপনাদের যে সোলসে আপনি ছিলেন, আর কে কে ছিলেন? একদম প্রথম যারা সোলস ছিল তাদের মধ্যে ছিল হলো রনি, সাজেদ, তারপর হলেন লুলু, তারপর হলো লরেঞ্জো, পল আর আমি, এরা আমরা প্রথম একটা গ্রুপ। তারপর এর সাথে ছিল নেওয়াজ, আমান নেওয়াজ, তারপর ছিল নকিউদ্দিন খান, আস্তে আস্তে সবারকে এখন যারা যারা আসছে অনেক 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 প্রথম এইগুলোই ছিল। সোলস তো খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল এক সময়। হ্যাঁ অবশ্যই মানুষের কাছে। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ তপন দা। দেখি সম্ভবত কলা লাইনে চলে এসেছেন, কে আছেন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি মুস্তফা যুবরাজ, সুরত ভাই। মুস্তফা যুবরাজ ভাই বার্মিংহাম তো? জি বার্মিংহাম, বার্মিংহাম। মুস্তফা যুবরাজ ভাই কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনাকে তো বেশ ভালো লাগছে, আপনার টাইটটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে। তার মানে